আছে। জানা গেছে যুক্তরাষ্ট্র ভারত সরকারের কাছে জানতে চেয়েছে কিভাবে এবং কোন অবস্থায় তিনি দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত কি বলেছে তা একাধিক গণ অভ্যর্থনে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পাড়ি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 5 আগস্ট পদত্যাগ করে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান তিনি। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে আওয়ামী লীগ সভাপতি দিল্লির কাছে গজারিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে চলে নানান আলোচনা। সেই আলোচনার মধ্যেই এবার খবর পাওয়া গেল ভারত ছাড়ছেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসে। ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ। গণ অভ্যর্থনে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে। সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে। তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে। যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। তার জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন। শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাওয়ার তথ্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জানানো হয়েছে বলেও জানিয়েছে দিল্লি। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যায়। পরবর্তীতে ইউনূস সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেন। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কিভাবে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। এর আগে দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন উঠে। তবে সবশেষ ভারত যুক্তরাষ্ট্রের কাছে তা স্পষ্ট করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। তবে জানা গেছে ভারতের শেখ হাসিনার সাথে তার মেয়ে সাইমা ও আজেদ পুতুল রয়েছেন। সেখানে মেয়ের সাথে আড্ডা এবং পার্কে ঘুরেঘুরিতে সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর আওয়ামী লীগ এত বড় একটা দল, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো একমাত্র লোক হল শেখ হাসিনার পুত্র সুজিব ওয়াজেদ জয়। আর কোনো নেতাকে কিন্তু আওয়ামী লীগের হয়ে কথা বলতে দেখা যাচ্ছে না। দু একজন নেতা কালে ভদ্রে গোপন স্থান থেকে দু একটা প্রেস রিলিজের মতো দিয়েছেন, সেটাও আসলে তারাই দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন সেটাও স্পষ্ট নয়। কেউ কোনো কথা, দেশে অনেকে বিদেশে চলে গেছেন, বিদেশ থেকে তো কিছু কথা বলা যায়, কিন্তু তারা কেউ কিছু বলছেন না, সবাই যেন ডুব দিয়েছেন। এবং দলকে টিকিয়ে রাখার জন্য যে চেষ্টা করার প্রসঙ্গটা আসছে, সেখানেও কিন্তু সক্রিয় দেখা যাচ্ছে এই জয়কেই। এবং সেই জয়ের সেই সক্রিয় আচরণের সর্বশেষ নমুনা হচ্ছে যে জানা গেছে যে উনি নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য, মানে আওয়ামী লীগ কেমন দল অথবা আওয়ামী লীগের যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল, সেটাই বাংলাদেশের বৈধ সরকার, এরকম কিছু একটা ধারণা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে একজন লবিস্ট নিয়োগ করেছেন তিনি একটা প্রতিষ্ঠানকে। যুক্তরাষ্ট্রে এরকম অনেক লবিস্ট ফার্ম আছে, তাদেরকে নিয়ে এই ফার্মগুলোর কাজ হলো বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে প্রভাবিত করা, একটা তথ্য দিয়ে প্রভাবিত করা। মনে করেন বাংলাদেশকে সঙ্গে যখন যুক্তরাষ্ট্রে টানাপোড়েন চলছিল, তখন আমরা শুনেছিলাম যে অনেক টাকা খরচ করে কিন্তু যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করা হয়েছে। তাদের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রে যারা আইন প্রণেতা আছেন,
হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যারা মেম্বার আছেন অথবা যারা সিনেটের মেম্বার আছেন, সিনেটর আছেন, তাদেরকে নানাভাবে বোঝানো যে আওয়ামী লীগ সরকারটা কত ভালো অথবা কেন তাদের আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করা উচিত নয়, উল্টোভাবে বললে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করা উচিত। সেই সব লবিস্ট ফার্ম কী করেছে, কতটুকু সফল হয়েছে জানি না। এবার সজীব ওয়াজেদ জয় যাদেরকে এই লবিস্ট হিসাবে নিয়োগ করেছেন তাদের জন্য তার চুক্তি হয়েছে $200,000, $200,000 মাধ্যমে ছয় মাসের চুক্তি, মানে ছ মাস তারা এই কাজটা করবে। এবং যে প্রতিষ্ঠানটা তারা নিয়োগ করেছেন উনি, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্ট্রিক গ্লোবাল ডিপ্লোমেসি, সংক্ষেপে SGD। এই প্রতিষ্ঠানটার আগে অন্য একটা নাম ছিল, তার নাম হলো সেনোরেন পলিসি গ্রুপ। এই যে তো খবর বললাম, এই খবরগুলো আমি পেলাম কোথায়? এই খবরগুলো দিয়েছিল সুইডেন ভিত্তিক একটা অনলাইন প্রতিষ্ঠান, বাংলাদেশের একজন বাঙালির, একজন মানে বাঙালি এক সাংবাদিকের প্রতিষ্ঠান নেত্র নিউজ। নেত্র নিউজ এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যখন নাকি এদেশে আপনার আওয়ামী স্বৈরাচারী শাসন বলবৎ ছিল, তখনও কিন্তু আমরা দেখেছি যে নেত্র নিউজ নানা ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তারা মানে প্রচার করছে এবং যেগুলোতে সরকারের টনক মানে সরকারের মোটামুটি মস্তুদ হয়ে তার টান দেওয়ার মতো অবস্থা তারা বহুবার করেছে, বেশ নির্ভরযোগ্য এবং প্রফেশনাল জার্নালিজম এরা করে। তো এরা এই খবর টবরগুলো দিয়েছে। এখন এই যে $200,000 বিনিময়ে ছয় মাসের জন্য চুক্তিগুলো, $200,000 মানে আমাদের টাকা প্রায় 2.5 কোটি টাকা। টাকার অঙ্কে তারা যে পরিমাণ লুটপাট করেছে আওয়ামী লীগের নেতারা, সে তুলনায় এই টাকাটা তেমন কোনো টাকাই না। সজীব ওয়াজেদ জয়ের কাছে তো আরও কোনো টাকা না, তার তো টাকার কোনো সীমা ছিল না। যদি এই প্রশ্নটা কিন্তু আপনি করতেই পারেন, সজীব ওয়াজেদ জয় ওখানে আসলে কী চাকরি করত, কীভাবে তার এত টাকা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি কখনোই পাবেন না, কেউ আপনাকে দেবে না এবং কখনো দেয়ও নেই, কেউ দেয়ও নেই খবর। উনি এত টাকা, অগাধ টাকার মালিক ছিলেন উনি। অনেকে বলে এখন নানা রকম কথা শোনা যাচ্ছে, এখানে নাকি বিভিন্ন কাজে তার শেয়ার ছিল, তাকে পার্সেন্টেজ দিতে হতো, সেইগুলো নিয়েই বোধ হয় সে এইগুলি করেছে। এখন প্রশ্ন হলো এই যে এত টাকা জয় খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করলো, যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মার্কিন সরকারের নির্বাহী ও লেজিসলেটিভ যারা আছে তাদের কাছে তুলে ধরা, এতে লাভটা কী হবে আপনার কী মনে হয়? কোন লাভ কী হবে? কারণ এটা কিন্তু আওয়ামী লীগ করেনি, এই নিয়োগটা ওদেরকে নিয়োগ করেছে, এই ডলারটা দিয়েছে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন একটা কোম্পানি আছে যুক্তরাষ্ট্রে, সেই নাম হলো ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেশন। তার মাধ্যমে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে তারা এই চুক্তিটা করেছে। এবং এই লবিস্ট ফার্মের দুজন লোকের নাম শোনা গেছে, যে দুজন লোক এই ফার্মের নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছেন ক্রিশ্চিয়ান বোর্গে এবং রবার্ট স্ট্রিক। এই দুইজন আবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যে ডোনাল্ড ট্রাম্প, যিনি এবার নিজে ইলেকশন করছেন, তার সঙ্গে তাদের একটা খুব ভালো সম্পর্ক আছে। এবং 2016 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশন করেন প্রথমবার, তখন তার প্রচারণার সময় এই দুজন লোক ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। কাজেই বোঝা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের কারণে যদি আগামীতে রিপাবলিকানরা জয়ী হয় তাহলে হয়তো এই লবিস্ট ফার্মের কর্তা ব্যক্তিরা রিপাবলিকান পার্টির কাছে, রিপাবলিকান সরকারের কাছে কিছুটা হলেও দুতিয়ালি উকালতি হয়তো করতে পারবেন। কিন্তু সেটা কতটুকু হবে? যুক্তরাষ্ট্র কি তার দেশের পলিসির বিরুদ্ধে যাবে? এটা বিভিন্ন সময় দেখা গেছে এই সমস্ত বিষয়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে দল থেকে হোক, ডেমোক্রেট থেকে হোক আর রিপাবলিকানদের মধ্যে থেকে হোক, যারাই হোক না কেন, তারা সাধারণত তাদের জাতীয় স্বার্থটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে ট্রাম্প এলে কি কিছু হবে? হতে পারে, আমি জানি না কিছু। এরা হয়তো সে লবিং করবে, ছ মাস তো নির্বাচন হবে আগামী আমেরিকাতে নভেম্বরে, নভেম্বরের তো বেশি দেরি নাই, মাত্র 1.5 মাসের মতো আছে অথবা 2 মাস ধরেন আছে, তো এই সময়ের মধ্যে কিছু একটা হতেও পারে। কিন্তু ওরা তো 6 মাসের চুক্তি, কিন্তু একটা জিনিস আপনারা ভাববেন, সেটা হলো গিয়ে যে লবিস্ট ফার্মগুলো এই যে প্রতিনিধি পরিষদ অথবা সিনেটের কাছে তারা যতই লবিং করুন না করুন, সেই লবিং কি ডক্টর ইউনুসের সঙ্গে তাদের যে সম্পর্ক, বিশেষ যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, তার চেয়েও বেশি কার্যকর হবে? আমার কিন্তু তা মনে হয় না।
মনে হয় না কেন যে তাই যদি হতো তাহলে এই বিভিন্ন সময় যে আমাদের এখানে পিটার হাস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তারা নানা রকম কথা বলেছে, ডোনাল্ড লু এসেছিল, উনিও যে রিপোর্ট দিয়েছিলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক চরম খারাপ ছিল, প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গেছিলো আমেরিকা থেকে উনি কিছু কিনবেন না, আমেরিকায় যাবেন না, এবং আমেরিকাকে সরাসরি ব্লেম করেছিল, আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চায়, এসব বলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে উনি ওনার দলের সম্পর্ক যে তলানিতে নিয়ে গেছেন সেই তলানির থেকে তোলার ক্ষমতা কি লবিস্ট ফার্মে থাকবে? এবং আপনারা মনে করতে পারবেন যুক্তরাষ্ট্রে বসে উনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কি করবে না, আমার ছেলে ব্যবসা ট্যাবসা নিয়ে নেবে, নিয়ে নেয় কী হবে বলেছিলেন, কিন্তু এখন যার ব্যবসা ট্যাবসা নিয়ে নেওয়ার কথা যুক্তরাষ্ট্রের, সে যদি লবিস্ট ফার্মকে নিয়োগ করে তার নিয়োগে কতটুকু প্রভাবিত হতে পারবে? আসলে হবে একটা ঘোড়ার ডিম, ২,০০,০০০ টাকা দিয়ে, ২,০০,০০০ ডলার দিয়ে, ২,০০,০০০ ডলার দিয়ে সজীব ওয়াজেদ জয় একটা ঘোড়ার ডিম কিনেছে, এটা আমার ধারণা আর কি। তা নাহলে এত সহজ না রে ভাই, আর এই লোকটার মেধা নিয়ে আমার ইদানিং একটু সন্দেহ মনে ধীরে ধীরে বাড়তেছে যে এই লোকটার এই বুদ্ধি। আমি আরেকটা জিনিস বুঝি না, যে কথাটা আমি বলছিলাম আর কি শুরুতে, যেটা বলছিলাম এত বড় একটা দল না, তারা তাদের এত এত টাকা যারা কামাই করছে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কেন কোনো ভূমিকা রাখছে না, তারা কেন নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখছে? তারা তো বলতে পারতো, তারাও তো লবিস্ট নিয়োগ করতো, আরও শক্তিশালী কোনো লবিস্ট নিয়োগ করতো, এরকম ভাঙাচোরা লবিস্ট দিয়ে কী হবে? যাই হোক, আমরা বরং দেখি কী হয়। তবে আমার মনে হয় না এই টাকাটা আসলে পানিতেই যাবে, আর কোনো কাজে লাগবে না, বরং যে এই টাকাটা দেশে পাঠাই দিলে পরে দেশের গরিব মানুষের কিছু উপকার হতো। যাই হোক, সেটাই উনি কীভাবে পাঠাবেন, পাঠালে তো ওনাকে হয়তো হুন্ডি করে পাঠাতে হবে। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের অসংখ্য নেতা এখন পালিয়ে ভারতে আছেন এবং তাদের একটা বিরাট অংশ কলকাতাতে আছেন। কিভাবে গেলেন, কখন গেলেন, এটা নিয়ে বহু প্রশ্ন। এবং কলকাতাতে যারা রয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতিতে একটা সময় খুবই যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন, এবং আগে জানা না গেলেও অনেকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এখন সামনে চলে আসছে। আওয়ামী লীগের যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হতো একেবারে সাক্ষাৎ ফেরেশতা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, এবং তার ভাবভঙ্গি দেখলে মনে হতো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা কিছু অপকর্ম সব কিছু মূলত শেখ হাসিনার নির্দেশে হয়, কিংবা যখন বেনজির ছিলেন বেনজির নির্দেশে হতো, কিংবা ডিবির যত কর্মকাণ্ড সব হারুনের নির্দেশে হতো, কিংবা মনিরের নির্দেশে হতো যখন মনির ডিবি প্রধান ছিলেন। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে সব শয়তানের মূল এই আসাদুজ্জামান খান কামাল, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখন কামাল শুধু যে এই বাহিনীটিকে কলঙ্কিত করেছেন, পাপময় করেছেন তা নয়, তিনি তার নিজের জীবন জীবিকা ছেলে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন, দুই হাতে অর্থকড়ি লোপাট করেছেন। শুধুমাত্র কাউরান বাজার থেকে তিনি প্রতিদিন 1 কোটি টাকা চাঁদা আদায় করতেন, এইরকম খবর এখন লোকমুখে চাউল। এরপর এই জমি দখল ওই জমি দখল, কক্সেস বাজারে তার গুণধর পুত্র কত শত বিঘা জমি যে দখল করেছেন তার কোনো হিসেব বা নিকেশ নেই। এখন এই কামালের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কামালের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। তিনি কলকাতাতে আছেন এবং কলকাতাতে থাকা অবস্থায় তিনি আবার দাড়ি মুবারক রেখেছেন, আল্লাহর পথে গিয়েছেন,
এবং দাড়ি মুবারক রেখে নামাজ পড়েন না কি করেন একমাত্র তিনি ভালো বলতে পারবেন। দাড়ি নিয়ে কথা বলাটাও আমি মনে করি যে শালীনতার পর্যায়ে পড়ে না। এই মানুষগুলো অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং তার মতো যারা মানুষ আওয়ামী লীগের মধ্যে যারা লুকিয়েছিলেন কিন্তু দুই হাতে অর্থ লোপাট করেছেন, তারা শেখ হাসিনাকে, শেখ পরিবারকে, বঙ্গবন্ধুকে কীভাবে ডুবিয়েছেন এবং কী পরিমাণ ডুবিয়েছেন এখন আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আওয়ামী লীগের লোকজন এ সকল দুর্নীতিবাজ, এ সকল দুর্নীবিদ অপদার্থ, এই লোকদের প্রতি এতটা বিরক্ত, এতটা বিক্ষুব্ধ যে তারা যদি সুযোগ পেত তাহলে গণপিটুনি দেওয়ার জন্য বাইরের লোক লাগত না। আওয়ামী লীগের লোকই তাদেরকে গণপিটুনি দিয়ে রীতিমতো পাগার পার করে দিতেন, দুনিয়া থেকে একেবারে মাটির তলে পাঠিয়ে দিতেন। তো যেটা বলছিলাম যে এরা পালিয়ে কলকাতাতে চলে গিয়েছেন এবং কলকাতাতে গিয়ে তারা ভিক্ষা করছেন না, তারা কলকাতাতে গিয়ে কোনো কাজ করছেন না, বরং কলকাতার অভিজাত হোটেলগুলোতে, তারপর সেখানকার পাব, ডিস্কো, ক্যাবারেগুলোতে, জুয়ার আড্ডাতে, যাদের একটু মেয়ে মানুষের অভ্যাস আছে তারা পতিতালয়গুলোতে সময় কাটাচ্ছেন। এবং এই অভিযোগ এদের বিরুদ্ধে ছিল 1971 সনেও। যে যা হোক, তারা সেখানে আছেন এবং তাদের ছবি তুলতে গিয়ে যখন সাংবাদিকরা ক্যামেরা তাক করছিলেন ঠিক সেই সময় তারা ভয় পেয়ে অনেকটা চোরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আমরা যারা বাংলাদেশে আছি আমরা এখন এই যে তাদের কলকাতায় পালিয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে তারা লোকচক্ষুর অন্তরালে একেবারে শেষ পর্যায়ে আমাদের এই যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের কারোর মদদে তারা কি পালিয়ে গেলেন নাকি কৌশল করে পালালেন। তাই যদি হয় তাহলে যারা সীমান্ত দিয়ে অবৈধ পথে পালানোর চেষ্টা করেছেন তারা তো কেউ পারেননি, বেশিরভাগ তো ধরা পড়েছেন এবং সেখানে অনেকে খুব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের সর্বস্ব কিভাবে লুটপাট করা হয়েছে তার প্রমাণ আমরা বিচারপতি মানিকের যে করুণ পরিণতি তার থেকে দেখেছি। তো সেক্ষেত্রে বিপ্লব কোথায়, হারুন কোথায়, মেহেদি কোথায়, এরকম পুলিশের অন্তত 50 জন কুখ্যাত আওয়ামী ক্যাডার যারা মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছিল তারা কি বাংলাদেশে আছে না? তারাও এই কলকাতাতে গিয়ে আছে সংঘবদ্ধভাবে। তো দ্বিতীয়ত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শামীম ওসমান এবং তার পরিবার, শেখ পরিবারের অনেক সদস্য এবং তাদের পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা সহ অনেকেই নিরাপদ এবং নিশ্চিন্তে ভারতে গিয়েছেন এবং ভারতে তাদেরকে থাকতে হবে, পালাতে হবে, এই জিনিসগুলো তারা সেখানে আগেই আয়োজন করে রেখেছিলেন। অনেকের বাড়ি আছে, অনেকের গাড়ি আছে, তারপর সেখানে ব্যাংক ব্যালেন্স আছে, অনেকের বিকল্প পাসপোর্ট আছে, অনেকের ভিসা আছে, আর ভিসা পাসপোর্ট ছাড়াও যেহেতু ভারত তাদের দাদার বাড়ি, অনেকের বাবার বাড়ির মতোই, শ্বশুর বাড়ির মতোই, তো ভারতে তারা সব কিছু সুন্দরভাবে তারা সেখানে সংরক্ষণ করে রেখেছে। ফলে কি হলো, এই বাংলাদেশের মানুষকে দুর্ভোগ দুর্দশায় ফেলে, নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দুরূহ অবস্থার মধ্যে ফেলে কলকাতায় গিয়ে তাদের বৃত্ত এবং বিলাসে মত্ত হতে তাদের বিবেকে বাঁধে না, তারা সেখানে আরামে আছেন, আয়াসে আছেন। কাজেই এই জিনিসগুলো চলতে দেওয়া যায় না, চলতে দেওয়া যায় না এই কারণে যে এরা এক একটা গোখরা সাপের মতো, বিষধর গোখরা সাপ, কালনাগিনীর মতো। তাদের হাতে অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে এবং তাদের অনেক ক্যাডার বাংলাদেশে আছে। তারা কলকাতা থেকে যদি কোনো নির্দেশ দেয় এই ঢাকা শহরে আগুন লাগানোর মতো অসংখ্য দুর্বৃত্ত রয়েছে এবং তাদের হাতে এত টাকা, অঢেল টাকা, এবং তারা যেটা পাচার করেছে প্রায়
12,00,000,000,000 টাকা। আবার বলছি, প্রায় 12,00,000,000,000 টাকা তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে। তো 12,00,000,000,000 টাকা লাগবে না, মোটামুটি 200-300 কোটি টাকা যদি এই দুর্বৃত্তরা খরচ করে, তাহলে বাংলাদেশের পাটের গুদামগুলোতে আগুন লাগানো, মার্কেটগুলোতে আগুন লাগানো, বাস গাড়িতে আগুন লাগানো, পেট্রোল বোমা মেরে আগুন সন্ত্রাস তৈরি করা এদের জন্য কোনো বিষয় নয়। তো কাজেই তাদেরকে একেবারে ভোলে ভালে সাধারণ মানুষ মনে করা, তাদেরকে কোনো বিষয়ে ছাড় দেওয়া, এটি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় একটা দুর্ভাগ্যের বিষয় হবে এবং আমাদের জন্য সবচেয়ে কলঙ্কের একটি বিষয় হবে। তো কোনো অবস্থাতেই যারা বর্তমান ক্ষমতায় আছেন, তারা যদি ক্ষমতায় থাকতে চান, কিংবা যারা আগামীতে ক্ষমতায় আসতে চান, তারা যদি ক্ষমতার পথকে নিষ্কণ্ঠ করতে চান, এমনকি আওয়ামী লীগ যারা করতে চান, রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি যারা করতে চান, তাদের সবাইকে এ সকল দুর্বৃত্তের বিরুদ্ধে জবান খুলতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, যে কোনো মূল্যে তাদেরকে ওই দেশ থেকে বাংলাদেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে একজন মান্নানকে ধরে, একরামকে ধরে, পলককে ধরে কোনো লাভ হবে না, এমনকি সালমান এব্রাহামকে ধরেও কোনো লাভ হবে না। এর কারণ হলো সালমান এব্রাহামের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে বাংলাদেশে, কিন্তু এই সকল লোক যারা শুধুমাত্র রাষ্ট্রটা নিয়েছে এবং খেয়েছে, এক পা রেখেছে ভারতে, এক পা রেখেছে বাংলাদেশে এবং জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের সর্বনাশ করেছে, কাজেই এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে, যদি এই রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। আর সেটা যদি আমরা করতে ব্যর্থ হই, আগামী দিনে এদের দ্বারাই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লুণ্ঠিত হবে, আমরা এ সকল রাক্ষস টাইপের মানুষের কবলে আবার পড়ব এবং এরা ওখানে থেকে যে ছড়ি ঘুরাবে, তার ফলে টেকনাফে আগুন লাগবে, তেঁতুলিয়াতে বন্যা হবে, বরিশালে গরু চুরি বেড়ে যাবে এবং পুলিশ কাজ করবে না। এই যে এখনো পর্যন্ত যে বিশৃঙ্খলাগুলো চলছে, আপনার কি মনে হয় যে এটি কেবলই মাত্র বিশৃঙ্খলা, এর পিছনে কি কোনো রকম কোনো দুর্বৃত্তের হাত নেই? অবশ্যই আছে। তো কাজেই যাদেররা কলকাতাতে মিত্র বিলাসে মত্ত এবং কলকাতা থেকে ফিরে এসে বাংলাদেশে যারা বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর, তাদের সেই সুখ স্বপ্ন বর্তমান সরকার এবং আগামীর যারা সরকার গঠন করবেন তারা রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের যে রাজনীতি, অর্থনীতি একটা স্থিতিশীলতার মধ্যে আসবে না এবং আমরা বিপদ এবং বিপত্তির মধ্যে পড়তে থাকব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। পলাতক শেখ হাসিনাকে জায়গা দিয়েছিল মোদি সরকার, এখন সে জায়গাও দিচ্ছে না। আমেরিকা করা বার্তা কি জন্য শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে, কি উদ্দেশ্যে রাখা হয়েছে, এমন প্রশ্ন এবং করা একটি বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেখানেই ভারত কাঁপছে ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের। খুব দ্রুত শেখ হাসিনাকে তারা অন্য একটি দেশে স্থানান্তর করার চেষ্টা করছে। শেখ হাসিনার যখন পালিয়ে যায় 5 আগস্ট, তখন আমরা জানতে পারি যে শেখ হাসিনা দিল্লিতে মাত্র কিছুদিন অপেক্ষা করবে, এরপরই সে ইউরোপের কোন একটি কান্ট্রিতে চলে যাবে। প্রিয় দর্শক, দীর্ঘ 2 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছে। এখন দিল্লি আর তার যে ভার, সেই ভার আর সহ্য করতে পারছে না, তার পাপের বোঝা এত হয়েছে, বিভিন্ন দেশ তাকে চাপ দিচ্ছে যে কেন একজন স্বৈরাচারী শাসককে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে। এই জন্যই একের পর এক যখন পশ্চিমারা চাপ দিচ্ছে, ঠিক তখনই ভারতের একটি কঠিন সিদ্ধান্ত নিতে হলো যে তাদের যে পরম বন্ধু শেখ হাসিনা তাকে
তারা দেশ থেকে তাড়িয়েই দিচ্ছে, তাকে আর তাদের দেশে রাখতে পারছে না। প্রিয়শোক, এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম।